প্রায় এক বছর হয়ে গেল এখনো শেষ হয়নি বানাহাটের অভিশাপ বলে পরিচিত হাতিনালা সংস্কার কাজ তাছাড়া গত বছরে বন্যার পর এখনো বন্যার ফলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলি মেরামত হয়নি ঠিকমতো পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থা পাকাপোক্ত করা রাস্তার পথপাতিগুলি ঠিক করা ইত্যাদি দাবি নিয়ে আজ দুপুরের পর বানাহাট শান্তিপাড়া সুভাষনগর হাসপাতাল পাড়া ইত্যাদি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরে গিয়ে স্মারকলিপি দিলেন প্রধানকে এলাকাবাসীর অভিযোগ হাতিনালার কারণে তাদের গত কয়েক বছর ধরেই বছরে একাধিকবার বন্যার কবলে পড়তে হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের শুরুর দিকে হাতিনালা সংস্কার কাজ শুরু হলেও এখনও তা অসম্পূর্ণ থেকে গেছে অবিলম্বে হাতিনালা সংস্কার কাজ শেষ করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা আজকে আমরা পঞ্চায়েত অফিসে এসেছিলাম বানারহাট থানাপাড়া হসপিটাল পাড়ার শান্তিপাড়া এলাকার বাসিন্দারা আমাদের মূলত দাবি ছিল রাস্তাঘাটগুলো বানারহাটের আমাদের এই এলাকাটা বিশেষ করে খুবই খারাপ অবস্থায় আছে বড় বড় গাড্ডা যেগুলো তৈরি হয়েছিল গতবার বন্যার পরে সেই রাস্তাগুলো মেরামত করা হয়নি জানি না কী কারণে এখনো অবধি হয়নি কারণ একটা বন্যা পার হয়ে যাওয়ার পরেও তিন মাস চার মাস কেটে যাচ্ছে আর আবার নতুন করে বন্যা আসবে এই আশঙ্কা তো আমাদের সবসময়ই থাকে কারণ এই যাবৎকালে প্রত্যেক বছরই প্রায় লাস্ট তিন বছর চার বছরে প্রায় প্রতি বছরই জল ঢুকছে তো এই জলটা এত বেশি ফোর্সে আসে রাস্তা খারাপ হবেই ড্রেন খারাপ করে এবার ড্রেনের মধ্যে ড্রেনগুলোর অবস্থাও এত খারাপ অবস্থায় আছে ড্রেনগুলো ওয়াটার ক্যারি করতে পারে না জল ক্যারি করতে পারে না যেই কারণে মশা এবং অন্যান্য অনেক রকম অসুবিধায় পড়তে হচ্ছে যে ইভেন আমাদের এই এলাকাতে ড্রেনের অবস্থাগুলো এত খারাপ এবং মশার উপদ্রব এত বেশি ডেঙ্গুতে কিন্তু লাস্ট ইয়ারে আমাদের প্রাণহানিও হয়েছে আমাদের এলাকাতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে আমাদের আর তাছাড়া যেই যেই লাইটগুলো রাস্তা আছে সেই স্ট্রিট লাইটগুলো প্রায় দিনই জ্বলে না দুদিন পরে ঠিক করে দেওয়া হয় আমরা হয়তো আমাদের অনুরোধ করে যাই তারা লোক পাঠান ঠিক হয় কিন্তু সেই রাস্তার যে লাইটগুলো খুব ভালো কোয়ালিটির এখন অনেক লাইট যেগুলো এলইডি লাইট সুন্দর বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও আমরা দেখি সেই লাইটগুলো কিন্তু আমাদের এলাকায় দেখতে পাই না তো সেই লাইটগুলো যদি আমাদের এলাকায় দেওয়া হতো ওদের বারবার রিপেয়ার করতে হতো না তো আমাদের মূলত দাবি ছিল এলাকার ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করা আমাদের আর দ্বিতীয় দাবি ছিল রাস্তার লাইটগুলোকে স্ট্রিট লাইটগুলোকে ভালো করা আমাদের তৃতীয় দাবি ছিল রাস্তার যে বেহাল অবস্থা সেটা ঠিকঠাক করা এবং যতটা কংক্রিট রোড স্যাংশন হয়েছে সেটা স্যাংশন হওয়ার পরে বাকিটা যদি না করতে পারেন ওনারা ওনারা অন্য কোনো ফান্ডের থেকে বা অন্য কোনোভাবে যেটা ইমার্জেন্সি ব্যাপার বিষয় তো এটা রাস্তাঘাট কোন মানুষের লাগে না আজকাল রাস্তাঘাট খারাপ আছে আহ প্রধান উপপ্রধান আমাদের বললেন তাদের জুরিসডিকশান মধ্যে যেটুকুন আছে তারা করে দেবেন কিছু কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ড্রেনেজ সিস্টেম লাইট এগুলো তারা হয়তো ছাব্বিশে জানুয়ারির আগেই করে দেবেন এরকম আশ্বাস দিলেন আর আমাদের মূলত সমস্যা হচ্ছে আমাদের পাড়ার বন্যা যদি বন্যার জল না আসতো তাহলে আমাদের রাস্তাও খারাপ হতো না আমাদের সমস্যাও এত হতো না সবার বাড়ির সম্পত্তি অনেক হানি হয় প্রত্যেক বছরে বছরে তো সেইটা যেহেতু আমরা এটুকুন বুঝতে পারি যেই কাজটা ইরিগেশন ডিপার্টমেন্ট করছেন ওই বাঁধ মেরামতির কাজ সেটা তো পঞ্চায়েত অফিসে এসে আমরা বললাম করে দিলেন পঞ্চায়েত সেটা তো সম্ভব না আমরা পঞ্চায়েতের মারফতেও একটুখানি এই ব্যাপারটাতে নিয়ে যেতে চাই আলোকপাত করতে চাই ওপর মহলে যারা এই বাঁধ নির্মাণের কাজটাকে সম্পূর্ণ করতে পারেন এবং সেটা এই বর্ষার আগেই যদি বর্ষা এসে যায় জল এসে যায় তাহলে বাঁধ নির্মাণের কাজ সম্ভব না যা যা সমস্যা রয়েছে সমাধান তারা করুন আমাদের হাতে যেহেতু নেই আমরা সাধারণ মানুষ আমরা আমাদের অ্যাপিলটা বারবার করে করি তাদের কাছে যে বিষয়টা নিয়ে আসছে ইনারা কিছু ইনাদের সঙ্গে হচ্ছে যে ইনার তো আমাদেরই পাড়ারি মানে অধিবাসীরা এবং মেনলি হচ্ছে ইনাদের তো লাস্ট যেটা মানে ইনাদের ওই হাতিনালার যে ফ্লাড হয়েছিল সেই ফ্লাডটা মানে শান্তিপাড়াকে কেন্দ্রিত করেই হয়েছিল। এবং সব থেকে যদি কেউ মানে সব বেশি মানে যাদের লস হয়ে থাকে যদি বন্যায় আমাদের এই বানারহাট জিপি ওয়ানের ভিতরে তাহলে সেটা হচ্ছে শান্তিপাড়া এটা হায়ার অথরিটি প্রশাসন বিডিও ডিএম সবাই জানেন আর ইনারা আসছেন এনাদের ওই ফ্লাড হওয়ার পরে কিছু বিষয় নিয়ে এনারা আসছিলেন যেটা আমাদের কিছু ড্রেনেজ ক্লিনের ব্যাপার ছিল আমাদের রাস্তা ঠিক করার ব্যাপার ছিল সেটা আমাদের তো যেটা গাইডলাইন অনুযায়ী আমরা যেটুকু করতে পেরেছি আমরা করছি ঠিক আছে এবং ওনারা আজকে আসছেন নতুন করে যে ওখানে কিছু লাইটের ব্যবস্থাটা ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং রাস্তাটা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা যাত্রী গতিতে

বা এরিকেশন রেল জয়েন্টলি আমাদের সঙ্গে একটা মানে পিডাব্লিউ এইচআর এরিকেশন ব্যাঙ্গলোতে একটা জয়েন্ট কনফারেন্সও হয়েছে সেখানে সমস্ত ম্যানেজারকেদেরকেও ডাকা হয়েছিল জনপ্রতিনিধিদেরকেও ডাকা হয়েছিল এবং সেখানে একটা সিদ্ধান্ত হয় যে হাতিনালার কাজটা স্টার্ট করা হবে তারপরে হাতিনালার কাজটা স্টার্ট হলো এবং করাও হলো কিন্তু এক সাইডের যেটা আছে যেটা রেলের জমিতে আমাদেরই বানাহাট ওয়ানের যারা বাসিন্দারা আছেন তারা একটা অকুপাই করে রয়েছেন বসে রয়েছেন তারা যদি সেই বাড়িঘরকে যদি না সরানো যায় তারা যদি সহযোগিতা না করেন এটা সরাতে তাহলে কিন্তু ওই বান অধুরাই থেকে যাবে এবং ওই বান যদি এখন আমাদের থেকে মানে ভয় লাগছে কি যে ওই বান যেটা এক সাইডে তৈরি করা হয়েছে এক সাইডে তৈরি হয় নাই এটা যদি ওভারফ্লো হয়ে আবার ভুটানের জল আসে তাহলে কিন্তু পুরো বাজারটা নিয়ে চলে যাবে তা আমরা চেষ্টায় আছি এনারা বলছেন যে এটা নিয়ে আপনাদের পক্ষ থেকেও আপনারা করুন আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের গ্রাম পঞ্চায়েতের যেটা ক্ষমতা হচ্ছে সেটা সীমিত ক্ষমতা আমরা বিষয়টা নিয়ে এরিগেশনের সঙ্গে বা রেলের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আমরা তারা বলছে যে আমরা যাব কোথায় তার জন্য বিকল্প কিন্তু বানাহাটে সেরকম কোনো জায়গা নেই তাহলেও আমরা যখন আমাদের লাস্ট ডিএম ম্যাডাম ছিলেন তখন আমরা একটা সার্ভে করে পাঁচশো কুড়ি জনের নাম আমরা ওনাকে জমা দিয়েছিলাম যদি ওনারা সরকারের কোনো জায়গাতে ওনাদেরকে বসবাস করার ব্যবস্থা করা যায় কি না সেটা দেখার জন্য কিন্তু ওটা নিয়ে এখন আমাদের কাছে কোনো ফিডব্যাক নাই কিন্তু যাই হোক ওই বাড়িঘরটা যদি বানাহাটকে বাঁচাতে হলে ওই বাড়িঘর সরে সরাতেই হবে তারপরে বান্ধ হওয়ার পরে যদি মনে করে যে তারা তাদের বসার জায়গা কোথাও হচ্ছে বা হচ্ছে না এরকম মনে হয় না যে তারা এখানে এরকমও লোক আছে যাদের অলরেডি বা অন্য জায়গায় বাড়ি আছে তাদের দুই তিনটা জায়গা তারা ঠিক করে নিয়ে তারা অলরেডি তাদেরকে রেন্টে দিয়ে রেখেছে তো আমরা চাইছি যদি যেরকম আমাদের নবান্ন থেকে যেটা ইয়ে বান্ধের যেটা টেন্ডার করার যেটা উদ্যোগ নেওয়া হয়েছে আমি শুনেছি রেলও নাকি একটা পর্শনটা টেন্ডার করে ফেলেছে এবং দুই চার গাড়ি ওখানে ওরা বোল্ডারগুলো ফেলেছে কিন্তু এই জায়গাগুলো যখন পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে তারা কাজ শুরু করতে পারছে না আর এনারা আসছেন যেহেতু আতঙ্কিত ইনারা তার জন্য যেহেতু মার্চের পরে আবার বর্ষা শুরু হয়ে যাবে যদি এখনই দ্বন্দ্বগতিতে কাজ শুরু না হয় তাহলে माना के किंतु खूब भयंकर अच्छा स्ट्रीट लाइट और नाला की जो सफाई की बात है ये आप लोग कितने गणतंत्र दिवस द्वारा छब्बीस जनवरी से पहले करवा देंगे देखिए सर ऐसा है कि आप देखिए अब ये तो ग्राम पंचायत ऐसा है कि अब हमारा जो तो मैंने फोर्टीन फिनांस का जो पैसा है बेसिकली हमारा ओन फंड में उतना पैसा नहीं होता है हम क्लियरली बोल रहे हैं फोर्टीन फिनांस में जो हम लोगों का गाइडलाइन दिया जाता है जो गाइडलाइन में एक्शन प्लान में रहता है उसके अंदर ही हम लोग काम कर सकते हैं उसके बाहर हम लोग कोई काम नहीं कर सकते हैं फिर भी हम लोग इन लोगों को बोले हम लोग सप्लीमेंट्री में करके कोशिश करेंगे हम लोग छब्बीस जनवरी से पहले इनको वो उजाला में तिरंगा तो तिर नमस्कार से 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 सोशल वेलफेयर ऑर्गेनाइजेशन की ओर से तमाम हमारे डुअर्स और हमारे भारतवासी और साथ में विदेशों में रहने वाले सभी भाई बहनों को मैं नववर्ष की ढेरों शुभकामना देना चाहता हूं और साथ में मकर संक्रांति की भी और साथ में हम लोग आप सबको मैं विनम्र निवेदन करना चाहते हूँ हम लोग सेंटर सेंट्रल द्वारा एक दिव्यांगजनों के लिए एक आश्रय स्थल बनाने का जो कार्य शुरू किया गया है लगभग लगभग आधा काम हो चुका है कुछ काम निर्माण अभी बाकी है तो मैं आप सबको विनम्र अनुरोध करना चाहता हूँ कि इस कार्य में आप लोग का आर्थिक रूप से सहयोग करें और हम लोग का जो भी बैंक डिटेल है आपके नीचे में सब दिख रहा है उस नंबर पे आप लोग डाल सकते हैं और हम लोग के पास में ए टी है उसके तहत आपको जो भी एक्ट है हम लोग के गवर्नमेंट के एक्ट के तहत आपको उसमें इनकम टैक्स में छूट भी मिलेगा और मैं एक बार फिर से आप सभी को रिक्वेस्ट करना चाहता हूं कि आप लोग मदद कीजिए आप लोगों की मदद की बहुत ही आवश्यकता यहाँ अनिवार्य है ताकि हम लोग इस दिव्यांगजनों के घर को तैयार कर सके और उनको उनको लिया के यहाँ रख सके उनको हम लोग स्वनिर्भर कर सके धन्यवाद नमस्कार मैं बसंत सुनार बनारट सेंटर डुअर्स वेलफेयर ऑर्गेनाइजेशन के मैं सेक्रेटरी हूँ और मैं आप सभी देश विदेशों को जितने भी रहने वाले हमारे भाई बहन हैं उन सभी को नव वर्ष शुभकामनाएँ और हमारे जो एन चैनल जो भी देख रहे हैं इन सभी चैनल में आप लोग सब्सक्राइब करें ताकि सभी को न्यूज़ मिलता रहे